নমস্কার, আমি বিবেকানন্দ বলছি। সুবোধ সরকারের লেখা আমি সিংহের মতো গর্জন করি, বজ্রের মতো গান উপনিষদে থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু। মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। গাঢ় সংখীর মতো আমার শক্তি শরণার থেকে বিমুখ করতে পারিনি, তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি। হোক না হেলেন, হোক না ইহুদি, হোক না বালিভিয়া চীন, জীবন পেয়েছে দুর্গ ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু। মাথা উঁচু করে আমি বলে যাই, আমি গর্বিত হিন্দু। আমার শরীরে ব্যথর রয়েছে, আমার শরীরে বুঝি, আমার শরীরে সবর এসেছে, ধমনি হয়েছে সুচি। দুগুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি, তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি বাড়ি। উপনিষদের থেকে তুলে আমি আমার প্রতিটি বিন্দু। মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। বর্গিরায় সে খেয়ে গেছে ধান, অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান। আমি তোমাদেরই, আমি বিপদে, আমি অভাগার, আমি ম্লেচ্ছের, আমি জগনের, আমি খ্রিস্টের। রাজবংশের রাজবংশীর আমি রক্ত, আমি ভগবদ গীতা। কাব্যে মহান, জীবনে উপেক্ষিতা। ইরানের থেকে, কটেসাস থেকে, মরুঘান্ধার মিশরের থেকে, মাচুপিচুরার মেক্সিকো থেকে, বাউলের থেকে, ফকিরের থেকে, হরিয়ানা থেকে, হরিনাভি থেকে, যাদবপুরের ক্যান্টিনে গানে, রহমান থেকে সুরনি, লহরের সুরে ভাটিয়ালি করিনি। আমার ভেতরে ঠুমরি ভজন, আছে রাম, আছে সীতা। আমার ভেতরে আল্লা রয়েছে, আছে ভগবদ গীতা। সাকান্ন খাই, তুমি খাও পশু পাখি, তাই বলে হব বুদ্ধ, আমি শরণং বুদ্ধ। ও শরণং বুদ্ধ। অন্ধকে আমি আলো এনে দিই, খঞ্জকে দিই যষ্টি। গৃহ করে দাও গৃহ নয় ওরে, গৃহ নয় এ বস্তি। ডাক দলিতকে বাউলকে ডেকে আনত, এক থালাতেই ওদের জন্য রেখেছে বেদ বেদান্ত। গরিবের ঘরে ভূমিষ্ঠ হল যিশু, ভেসে আসে তার কান্না। কান্নার কোন জাত আছে নাকি, আছে নাকি হিরে পান্না? মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোন ধর্ম? মানব জমিন চাষ করি আমি, গাছ লাগানোই কর্ম। বালি বেলুনের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু। মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু।